যশোর বোর্ড অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র 25, 26 এবং 27 নম্বর পাঠে সূরা আল বাকারার তৃতীয় রুকুর অনুবাদ এবং ব্যাখ্যা, এইখান থেকে তোমাদের পাঠদানের বিষয়ে আমি নির্ধারণ করেছি। এখানে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির উদ্দেশ্যে যে সংবিধান পাঠিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীর এই বর্তমান ক্রান্তি লগ্নে, বর্তমান এই পরিস্থিতিতে যে সংবিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের মাঝে রেখে গেছেন, যা পৃথিবীর বিপর্যয়, পৃথিবীর অশান্তি, বিশৃঙ্খলা সব কিছুর সমাধান এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছে। আর তারই একটি অংশ বিশেষ তোমাদের এই দ্বাদশ শ্রেণীতে রাখা হয়েছে সূরা আল বাকারার 69 আয়াত পর্যন্ত। এর মধ্যে থেকে আজকে আমি তোমাদের 21 থেকে মোটামুটি আমি যতদূর পারি 21, 22, 23, 24, 25 এই আয়াতগুলোর অনুবাদ তোমাদের সামনে আমি এখন তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে, যেহেতু মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহৎ সূরা আল বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা মানব জাতিকে তিনটি ভাগে ভাগ করেছেন। এক নম্বরে যাদের কথা আসছে তাদের বিষয়টা হলো ইমানদার। ইমানদারদের বিষয়ে আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রসঙ্গ আলোচনা করেছেন, এরপরে মুনাফিকদের প্রসঙ্গ আলোচনা করেছেন। তো এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা ওই তাদের প্রসঙ্গটা শেষ হওয়ার পরে পৃথিবীর সকল মানুষ যাতে আল্লাহর ইবাদত, তার সৃষ্টি, কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ, জান্নাত এবং দৃষ্টান্ত এবং ফাসিক সম্পর্কে এই আয়াতগুলোতে মূলত আলোচনা করা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে যে কথাগুলো বলেছেন তাই আমি তোমাদের সামনে এখন তেলাওয়াত এবং তার সরল অনুবাদ এবং সংশ্লিষ্ট আয়াতের উপর দুটো একটা কথা রেখেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। তো আমি এখন অনুবাদের দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في
غَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا فيها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله العظيم الله رب العالمين إيه آيات الكريمة المدهة كشنا ديئتها هي مانوب جاتي تمرا তোমাদের প্রভুর ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাকওয়াবান তথা পরহেজগার হতে পারো। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ রাব্বুল আলামিন এই একুশ নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন যে হে মানব সমাজ, এখানে এই মানব সমাজ বলতে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এই মহাগ্রন্থ কোরআনে হাকিম এটা শুধু মুসলমানদের জন্য দুনিয়ায় পাঠাননি, বরং সকল মানব গোষ্ঠীর উদ্দেশ্যে এটা পাঠিয়েছেন। হোক তিনি হতে পারেন তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হন না কেন, আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষের উদ্দেশ্যে এই ঘোষণাটা দিচ্ছেন। এই জন্যে তিনি সম্বোধন করছেন হে মানবমণ্ডলী বলে, হে মানবমণ্ডলী বা হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। আসলে দুনিয়াটা এখানে বেশি দিন থাকার জায়গা নয়। আজকে আমরা যে জায়গাটা দখল করে আছি, আমাদের এই স্থানটা হয়তো কিছু কয়েক বছর পরে আরেকজন এসে দখল করবে। এই যে যদি আমাদের চিন্তা চেতনায় এই ধরনের বিষয়গুলো থাকে, তাহলে আমরা এই দুনিয়ার প্রতি এত মোহ, এত মহব্বত আমাদের মধ্যে পয়দা হতে পারে না। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও চলে গেছে, এখন তোমরা আছো, কাজেই তোমাদের এবং তাদের যে রব ছিল তোমরা তার ইবাদত করো যেন তোমরা তাকওয়াবান তথা পরহেজগার হতে পারো। এই তাকওয়াবান আর পরহেজগার, এখানে এই দুইটা শব্দ, তাকওয়া এটা আরবি শব্দ যেটার অর্থ হচ্ছে খোদা ভীতি, যদিও অনুবাদে কিছু কিছু কথা আছে যেটা ভাষা আছে কিছু কিছু ভাষা আছে যেটা বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এ কারণে কিছু আরবি, ফার্সি এবং সংস্কৃত ভাষার সংমিশ্রণ দেখা যায় বাংলা ভাষার মধ্যে। এজন্যে যে তাকওয়াবান বলতে আমরা এই কথাটা বাংলা ভাষায় ব্যবহার হয়, যে কারণে অনুবাদে এখানে তাকওয়াবান কথাটা ব্যবহার করা হয়েছে, যেন তোমরা তাকওয়াবান বা খোদা ভীতি
ওয়ালা হতে পারো তথা পরহেজগার, এটাও ফার্সি শব্দ, একই অর্থ, পরহেজগার, তাকওয়াবান বা খোদা, ভীতি যেটাকে বলে, যেন তোমরা, যাতে তোমরা মুত্তাকির গুণ অর্জন করতে পারো। সহজ কথা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকির গুণ অর্জন করতে পারো। এর পরের আয়াতে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আর আকাশকে করেছেন ছাদ, তিনি আকাশ থেকে বর্ষণ করেছেন বৃষ্টি, ওয়া আনজালনা ওয়া আনজালা মিনাস সামাই মাআ, মাউন মানে পানি, ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এরপরে তিনি এই বৃষ্টির পানি দিয়ে উৎপাদন করেন, বীজ থেকে চারা উৎপাদন করেন, তার মাধ্যমে উৎপাদন করেছেন ফল ফসল যা তোমাদের জন্য রিজিক স্বরূপ, রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদাও। সুতরাং জেনে শুনে তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করো না। প্রিয় ছাত্রছাত্রী, আসলে আল্লাহ তাআলা আমাদের যে প্রতিনিয়ত তার যে অসংখ্য নেয়ামত আমাদের ভোগ এবং ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন, আমরা এটা চিন্তা করি না যে আল্লাহর এই অসংখ্য নেয়ামত আমরা ভোগ করছি, আল্লাহর এই নেয়ামতের হিসাব একদিন আমাদের দিতে হবে। আমরা অহরহ আল্লাহর দেয়া যে অক্সিজেন এটা গ্রহণ করতেছি, আল্লাহর দেওয়া অসংখ্য নেয়ামত আমরা ভোগ করতেছি, আর সেই নেয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনে হাকিমের অন্যত্র ঘোষণা দিয়েছেন, ইন্তাউদু নিমাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে একটা একটা করে গণনা করো তাহলে তা গুনে কখনো শেষ করতে পারবে না। এভাবে আল্লাহ তাআলা যে রিজিক আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের ভক্ষণ করে তার শুকরিয়া আদায় করতে হবে, তার অংশীদার বা তার সমকক্ষ কাউকে সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মূলত এই বিষয়টাই এখানে সতর্ক করেছেন। এরপরে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি তোমাদের আমি যে কথাগুলো এই মহাগ্রন্থ কোরআনে হাকিমে তোমাদের জন্য বলে দিয়েছি, এতে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে তোমরা পারো তো এরকম একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে এসো তো, কেমন করো দেখা যাক। তো বিসুরাতিম মিসলি ওদৌ সুহাদাকুম, তোমাদের সঙ্গী সাথী যারা আছে তাদেরকেও তোমরা ডেকে নিয়ে আসো, এবং সেখানে তোমরা আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজেরা চেষ্টা করো, মিন্দু নিল্লা আল্লাহকে বাদ দিয়ে, ইনকুম তুম সাদিকিন, তোমরা তোমাদের কথায় যদি সত্যবাদী হয়ে থাকো। তো কথা যেহেতু সময় সংক্ষেপ, এই জন্য অনেক কথা আছে এই আয়াতের উপর, সেদিকে আমি যেতে পারবো না। তো আমি 25 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করেছি, এরপর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফা ইল্লাম তাফালু ওয়া লান তাফালু, যদি তারপরও যদি তোমরা তা না পারো এবং তোমরা তা কখনোই পারবে না। এরপরে অকু ফাত্তাকুন নার, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে কাঠ হবে দার হবে কাষ্ঠ হবে মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, যা আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি বা প্রস্তুত করে রাখা হয়েছে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশ দিয়ে প্রবাহিত রয়েছে ঝর্ণা ধারা, এভাবে সেখানে তাদেরকে ফলমূল থেকে জীবিকা স্বরূপ যা দেওয়া হবে তারা বলবে এগুলো তো সেই জীবিকা যা এর পূর্বে আমাদের দেওয়া হয়েছিল। আজকে আমরা এ পর্যন্ত মূলত এই শেষের আয়াতটা আমি পুরো শেষ করতে পারলাম না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।